সত্যি খুব ভালো লাগছে আজকে, আমি এটা গর্ব করে বলতে পারি, সত্যের জয় হয়েছে। আর আজকে দেখতে পেলেন আপনাদের সামনে, মিডিয়ার সামনে দেখতে পেলেন যে আজকে কর্মী বা যারা আমাদের দলের সমর্থক আছে তার সত্যি খুব আনন্দিত হয়েছে, উৎফুল্লিত হয়েছে। আমিও তাদের সাথে সাথে আমিও খুব আনন্দ গর্ববোধ করছি। সত্যি কর্মী সমর্থকরা আছে, অনেক পার্টির কর্মকর্তারা আছেন, তারাও এসছেন আজকে এই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য। ওই যে তার সুপ্রিম কোর্টের রায় কী বলবেন? দেখুন, অনারেবল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় মাথা পেতে নিয়েছি। আগামী দিন যে রায় দেবে এবং যে বিচার হবে, যে রায় হবে কোর্টের, সেই রায় আমি মাথা পেতে নেব। দাদা, এখনও তো বিচার প্রক্রিয়া চলবে, যদি এরপরেও যদি ধরেন যে ইডি বা সিবিআই যে অ্যারেস্ট করেছিল তদন্তে যদি আবার ডাকে, কী করবেন দাদা? আমি তদন্ত সম্পূর্ণভাবে সহযোগিতা করব। আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট এবং আমাদের রাজ্যের যে সিবিআই কোর্ট আছে যেরকম নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমি মেনে চলব। আর এটুকু বলতে পারি, আমি বিচার পাব এবং সত্যের জয় হবে। এই 13 বছরের রাজনীতির বাইরে আবার রাজনীতি আইনে ছিলেন, কী হবে না সব কিছু বুঝি হয়ে যাবে। দেখুন, আমাদের রাজ্যের সুপ্রিমো, দলের সুপ্রিমো হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দল যেভাবে গোটা রাজ্যে একদম সংখ্যাবদ্ধ হবে সেই জন্য কোনো অসুবিধা হয়নি। তাই আমি আবার সেই জায়গায় এসেছি, আমাকে আমার এরিয়া এলাকা এলাকায় ঘুরতে হবে, মানুষের যে চাওয়া পাওয়া বিষয়গুলো নিয়ে আমাকে লিপিবদ্ধ করতে হবে। আবার আমি আমার নেত্রীর কাছে সমস্ত উন্নয়ন নিয়ে আমি তুলে ধরব, এটাই আমার কাজ। 13 মাস পর কি আবার বিধায়ককে কাল থেকে রাজনীতির মধ্যে আমি দেখা যাবে? আমি তো রাজনীতির মধ্যেই আছি দাদা। রাজনীতিতের সঙ্গে তো দেখা করলেন, কি তারা কি পরামর্শ দিচ্ছে, তারা কি বললাম আপনার রাজনীতি ক্যারিয়ার নিয়ে? তারা বললেন যে কাজের মধ্যে থাকতে, মানুষের সঙ্গে থাকতে, আর আমাদের দলের যেটা মূল বিষয় উন্নয়ন, সেই উন্নয়ন একদম জনদুয়ারে পৌঁছে দিতে।